কাল হয়ে যাবে আসতে। এখন যখন রাধারানী শুনতে পেয়েছে আর জটলা কুটলা নাই, জটলা কুটলা মানে কি, জটলা মানে কি জট বাগান, আর কুটলা মানে কি কুটকুট করা, কোথায় ব্যাপার কি, কোথায় গিয়েছিলে, কি হলো, এত দেরি কেন হলো, এই জন্য ওর নাম হচ্ছে জটিলা আর কুটিলা। আর রাধারানীর পত্রীর নাম কি বলো হলো অভিমন্যু, অভিমন্যু মানে কি হলো অভিমান, বৃথা অভিমান, মানে অর্থ হলো রাধা গোবিন্দের যাতে সহজ মিলন না হয় ওটা যত হ্যাঁ দুর্লভ এতে মিলন হবে তখন তার মহত্ব। এখন রাধা রানী যখন শুনতে পেয়েছে আর জটলা কুটলা সারাদিন থাকবে না, ওরা সারাদিন চলে যাবে, কোথায় বিকাল আসবে। এখন রাধা রানী তিনি কি করছেন, সখীদেরকে খবর দিয়ে না শ্যাম সুন্দরকে বলে দিয়েছেন তুমি তাড়াতাড়ি আসো আজ জটলা কুটলা বাড়িতে নেই। এখানে শ্যাম সুন্দর এসে এখন রাধা রানীর সঙ্গে মিলন হচ্ছে, যখন মিলন হচ্ছে না যখন এই মুখের সঙ্গে মুখে লাগিয়েছে কৃষ্ণ, তিনি রাধা রানী মুখের সঙ্গে তিনি মুখ লাগিয়েছে, ইতিমধ্যে কি হয়েছে ওই যে কাজের জন্য গিয়েছিল ওই কাজটা হয়নি, আর জটলা কুটলা না মাঝখান থেকে ফিরে এসছে, যখন ফিরে এসছে তখন দেখে রাধা কৃষ্ণ দুজন মুখের মুখে মুখ লাগিয়েছে, এখন মুখে চুম্বন দিচ্ছে, যখন চুম্বন দিচ্ছে এখন হাতে নাতে ধরা পড়ে গিয়েছে, যখন ধরা পড়ে গিয়েছে এখন কি হয়েছে, রাধা রানী তো ভয় পেয়ে গেছে আর ললিতা বিশাখা তো ভয় পেয়ে গেছে, এখন কি হবে, অন্যান্য সময়ে তো আমার অন্যান্য বাহানা বানিয়ে দিই এইরকম লীলা করছে কিন্তু এখন ডাইরেক্ট মুখের সঙ্গে মুখে লাগিয়ে আছে, এখন কি হবে, যখন ভয় পেয়ে গেছে এখন কৃষ্ণ তিনি কে বলে কৃষ্ণ হলেন তিনি ভগবান, তিনি হা কে নাই আর নাই কে তিনি হক হা করতে পারেন। এখন কৃষ্ণ তিনি কি করছেন সঙ্গে সঙ্গে বদলে দিয়েছে কথাটাকে, বলে এই জটলা জটলা কুটলা খুব রেগে গেছে, বলে এই কি হচ্ছে তোমাদের দুজনের এখানে কি হচ্ছে, মুখের মধ্যে মুখে লাগিয়ে আছেন কেন। এখন কৃষ্ণ তিনি সঙ্গে সঙ্গে পাল্টে দিয়েছে, বলে এই জটলা কুটিলা আমাকে গালি দিচ্ছে কেন, কি হয়েছে, আমি তোমার বাড়িতে না মাখন টাখন কিছু খাইনি, কি তোমার যে বৌমাটা ও জোর করে বলছে আমি মাখন খেয়েছি, আমি বললাম যদি মাখন খেয়ে থাকি সেটা তো মাখনের মুখের মধ্যে গন্ধ থাকবে, এই জন্য তোমার বৌমা না বিশ্বাস যখন করেনি আমি বলছি মুখটাকে শুঙ্গে নাও, এই জন্য এখন রাধারানী তিনি কি করছেন আমার মুখটাকে তিনি শুঙ্গছেন, তো কি হয়েছে বুঝতে পারছেন তো, সঙ্গে সঙ্গে তিনি কথাটাকে তিনি সঙ্গে সঙ্গে আপলোক সমঝে মে নেই আয়া না। দেখো এক সময় কৃষ্ণ অভি জটলা কুটলা ঘর মে জটলা কুটলা বহু দূর তক গে বোল দিয়ে জটলা কুটলা রাধা রানী কো হম বহু দূর যা রে হ্যাঁ শায়দ আনে কে লিয়ে শাম হো জায়েগা, রাধা রানী কি জব ইয়ে বাত পতা চলা উন্হোনে এক সখি কো দে করকে বলে শ্যাম সুন্দর কো বোল দো ঘর মে জটলা কুটলা নেই আব আ যাও হম সারা দিন ইহি পর লীলা কর সকতে হ্যাঁ। অভি রাধা কৃষ্ণ দোনো মিল রহে থে, জব মিল রহে থে মতলব মুহ মে মুহ লগায়ে হুয়ে কৃষ্ণ রাধা রানী কো চুম্বন কর রহি থি, ইতনে মে জটলা কুটলা আ গয়ে আর উন্হোনে একদম রঙ্গে হাথো সে পকড়ে গয়ে, ইতনে মে জটলা কুটলা কিসি কাম সে গয়ে থে বীচ সে লৌট করকে আ গয়ে, বলে রাধা রানী তুমি কি কর ক্যা কর রহি হো, তুম বলতি হো হম কৃষ্ণ কে সাথ মে হম কুছ করতে নেই, অভি তুম ক্যা কর রহে হো, অভি দোনো দোনো মুখ লগায়ে হুয়ে থে লেকিন কৃষ্ণ তো ভগবান হ্যাঁ ও হে কো নেই নেই কো হে কর সকতে হ্যাঁ। ইতনে মে কৃষ্ণ নে কাহা জটলা কুটলা তুম কিউ ক্রোধিত কর রহে হো, মেনে তুমারে ঘর মে মখন নেই খায়া চোরি করকে, লেকিন তুমারে জো বহু হে না ও জোর করকে কে রহি হ্যায় মেনে মখন খায়া হুঁ ইসলিয়ে মেনে জো মনা কি, মেনে কাহা আগর মখন খায়া তো তুম মুহ কো সুঙ্গ করকে দেখ লে ইসলিয়ে তেরে বহু মেরে জোর জবরদস্ত মেরে মুহ কো সুঙ্গ রহি হ্যায় ইসলিয়ে তুম ক্রোধিত কিউ হো রহে হো, উন্নে ঝট উঠনে বাত কো এসে বদলা দিয়া। অতএব এই খানে কৃষ্ণ একদিন তিনি রাধা রানীর সঙ্গে মিলতে গিয়েছেন, যখন মিলতে গিয়েছেন এখন কৃষ্ণ তখন দরজাটা খটখট করে না আর রাধা রানী কি উঠিবে জটলা কুটলা উঠি গেছে, বলে তুই কে, তখন কৃষ্ণ চুপ করে একটি কুল গাছ ছিল ওই কুলের গাছের নিচে কৃষ্ণ তিনি ভয় তিনি বসে গেছেন, আবার যখন খটখট করে তখন জটলা কুটলা বলে কে তুমি, এখন কৃষ্ণ তো সারা রাত্রি চেষ্টা করেছে কিন্তু আর জটলা কুটলার সঙ্গে মিলতে পারেনি, আর কৃষ্ণের তো খুব রাগ হয়েছে, বলে তুমি তোমার বৌমার সঙ্গে মিলতে দিলে না আমি এইরকম কাজ করবো না, তুমি তোমার বৌমার সঙ্গে আমাকে মিলাবে। এখন কৃষ্ণ এইখানে এসেছেন, এইখানে এসে তিনি সুন্দর মিষ্টি মিষ্টি তিনি কুহু 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 তিনি সুন্দর সুন্দর তিনি মিষ্টি ধ্বনিতে তিনি ওই কোকিলের মধ্যে তিনি হ্যাঁ তিনি দেখেছেন, যখন দেখেছেন এখন কি হয়েছে ওই জটলা কুটলা এখানে এসেছিল
ବୋଲେ ଆମର ତ ଅନେକ କୋକିଲର ଶବ୍ଦ ଶୁଣିଛି କିନ୍ତୁ ଏତେ ସୁନ୍ଦର କୋକିଲର ଶବ୍ଦ ଆମକର ଶୁଣି ନାହିଁ କେନ ଓନାର ନାମ ହଲ କୃଷ୍ଣ ଓନାର ନାମ ହଲ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ମାନେ କି କ୍ରି ଅର୍ଥ ହଲ ସବାଇକି ଯିନି ଆକର୍ଷଣ କରେ ସ୍ନା ଅର୍ଥ ହଲ ସବାଇକି ଯିନି ଆନନ୍ଦ ପ୍ରଦାନ କରେ ଏ ଖଣ୍ଡେ ସେଇ କୋକିଲି ଶବ୍ଦ ଶୁଣେ ଜଟିଲା କୁଟିଲା ତ ମୁକ୍ତ ହୋଇଗିଅଛେ ବୋଲେ ଜୀବନ ଏତେ ସୁନ୍ଦର ଆର କୋକିଲି ଶବ୍ଦ ଆମେ ଶୁଣେ ନାହିଁ ଏଖନେ କି ହୋଇଛେ କିଏ ବୋଲେଛେ ନିଜର ବୋଉ ମାକେ ସଖୀ ଦେଖେ ଆମେ ଜୀବନ ଅନେକ କୋକିଲିର ଶବ୍ଦ ଶୁଣେଛି କିନ୍ତୁ ଏତେ ସୁନ୍ଦର କୋକିଲି ଶବ୍ଦ ଆମେ ଶୁଣେ ନାହିଁ ଏଖନ ପୁରା ବୁଝତେ ପାରୁଛେ ଆର କିଏ ହବେ ଇଏ ତ ଆର କିଏ ହବେ ନା ଓଇ କୃଷ୍ଣ ହିଁ ହବେ ଏଖନ ଏଇଖାନେ ସେ ଦେଖେନେ ଏଇ କୃଷ୍ଣ ହେଇଥିନି ସେଇ କୋକିଲ ଶବ୍ଦ କୃଷ୍ଣ ହେଇଥିନି କୁହୁ 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 ଶବ୍ଦ କରିଥିଲେ ତେଣୁ ରାଧା କୃଷ୍ଣରେ ଏଇଖାନେ ମିଳେ ନାହିଁ ଏଇ ସ୍ଥାନଟି ହଲ କୋଶୀର ଅନ୍ତର୍ଗତ ଅତ ଗୁରୁଦେବ ବୋଲିଥେନ୍ ଏଇ ସ୍ଥାନ ନାମ କୋଶୀ ଏଠୁ ଓଡ଼ିଆ ବୋଲି ଓଡ଼ିଆ ଏଖାନେ ପ୍ରାୟ 250 ଲୋକ ଅଛି ଏଖାନେ ଓଡ଼ିଆ ହରେ କୃଷ୍ଣ ଅତ ଓଡ଼ିଆ ଲୋକମାନେ ଅଛନ୍ତି କି ନାହାନ୍ତି କିଏ ଅଛନ୍ତି ଓଡ଼ିଆ ଲୋକମାନେ ଦେଖ ଇଏ ସ୍ଥାନ ନାଁ ହଉଛି କୋଶୀ ଏଟା ଦୁଇଟି କାରଣ ଏଇ ସ୍ଥାନର ନାମ ହେଉଛି କୋଶୀ କୋଶୀ ଅର୍ଥ ହେଲା ନନ୍ଦ ବାବାଙ୍କର ଏଇଟା କୋଷାଗାର ଥିଲା କୋଷାଗାର ମାନେ ଯେଉଁ ସ୍ଥାନରେ ଧନ ସମ୍ପତ୍ତି ତାଙ୍କର ଗଚ୍ଛିତ ରହୁଥିଲା ଆର ଇଏ ଗୋଟେ କାରଣ ଦ୍ୱିତୀୟ କାରଣ ହେଲା କୋ ଅସି ମାନେ ତୁମେ କିଏ ତୁମେ କିଏ ଥରେ କଣ ହେଇଛି ରାଧାରାଣୀ ତିନି ରାଧାରାଣୀ ଏଇ ଏଇ ଜାଗାରେ ରାଧାରାଣୀ ତିନି ଗୋଟେ ଘରେ ଥିଲେ କୃଷ୍ଣ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ମିଳିବା ପାଇଁ ଆସିଛନ୍ତି ଯେତେବେଳେ ମିଳିବା ପାଇଁ ଆସିଛନ୍ତି କୃଷ୍ଣ ଦରଜାକୁ ଖଟଖଟ କରିଲେ ଯେତେବେଳେ ଖଟଖଟ କରିଲେ ଏଇ ସମୟରେ ରାଧାରାଣୀ କହିଲେ କୋଶି ମାନେ ତୁମେ କିଏ କୋ ଅସି ମାନେ ତୁମେ କିଏ ଏତେ ସମୟରେ କୃଷ୍ଣ କହିଲେ ମୋ ନାଁ ହଉଛି କୃଷ୍ଣ କିନ୍ତୁ ରାଧାରାଣୀ ହେଲେ ଗାନ୍ଧର୍ବିକା ଗାନ୍ଧର୍ବିକା ମାନେ କିଏ ସମସ୍ତ ବିଦ୍ୟାର ଯିଏ ମୂଳ ଆକର ସମସ୍ତ ବିଦ୍ୟା ଶ୍ରୀ ରାଧାରାଣୀଙ୍କ ଠାରୁ ସମସ୍ତ ବିଦ୍ୟାର ହେଲା ଉତ୍ପତ୍ତି ରାଧାରାଣୀ କଣ କରିଲେ ଆଜି ମୁଁ କୃଷ୍ଣକୁ ଠକିବି ତେଣୁ ସିଏ କଣ କହିଲେ ତମ ନାଁ ହଉଛି କୃଷ୍ଣ ଗୋଟେ କଥା ହଉଛି କୃଷ୍ଣ ମାନେ କୃଷ୍ଣ ସେ ଦ୍ୱିତୀୟ ଅର୍ଥ କରିଥିଲେ କୃଷ୍ଣ ମାନେ କଳା ସାପ ବୋଲେ ଇଏ କଳା ସାପଟା କୋଉଠୁ ଆସିଛି ତେବେ କାଟିଦବ ଯଦି ତମ ବିଷ ଆଉ ବାହାରିବନି ଅତେ ମୁଁ ଦରଜା ଖୋଲିବିନି କୃଷ୍ଣ କହିଲେ ମୋ ନାଁକୁ ସିଏ ଦ୍ୱିତୀୟ ଅର୍ଥ କରି ମତେ ଠକିଦେଲେ କିଛି ସମୟ ପରେ ପୁଣି କୃଷ୍ଣ ଦରଜା ଖଟଖଟ କରିଲେ କୃଷ୍ଣ କହିଲେ ମୋର ଅନନ୍ତ ନାମ ଅଛି ତେଣୁ ଗୋଟେ ନୂଆ ନାମ କହିବି କେତେ ମୋ ନାଁ ହଉଛି ମଧୁସୂଦନ ଯେତେବେଳେ ସେ ମଧୁସୂଦନ କହିଲେ ମଧୁସୂଦନ ମାନେ ଭକ୍ତ ମାନଙ୍କର ପ୍ରେମ ମଧୁକୁ ଯିଏ ଆସ୍ୱାଦନ କରନ୍ତି ତେଣୁ ତାଙ୍କ ନାଁ ହଉଛି ମଧୁସୂଦନ କିନ୍ତୁ ରାଧାରାଣୀ ଦ୍ୱିତୀୟ ଅର୍ଥ କରିଥିଲେ ମଧୁସୂଦନ ମାନେ ମଧୁ ସଂଗ୍ରହ କିଏ କରେ ଭ୍ରମର ମଧୁ ମଧୁ ମଧୁମାଛି ସିଏ ମଧୁ ସଂଗ୍ରହ କରେ ରାଧାରାଣୀ କହିଲେ ଆରେ ମଧୁମାଛି କୋଉଠି ଆସିଯାଇଛି ଆମକୁ କାଟିଦବ ମୁଁ ଦରଜା ଖୋଲିବିନି ମଧୁମକ୍ଷି କୋଉଠି ଆସିଯାଇଛି ମଧୁ ପକ୍ଷୀ କୋଉଠି ଆସିଯାଇଛି ସେ ଆଉ ଦରଜା ଖୋଲିନି କୃଷ୍ଣ କହିଲେ ହଇରାଣ ହେଇଗଲେ ସେ ଦ୍ୱିତୀୟ ଅର୍ଥ କରିଲେ ଟିକେ ପରେ କୃଷ୍ଣ ପୁଣି ଦରବାଜା ଖଟଖଟ କରିଲେ ରାଧାରାଣୀ ପୁଣି କହିଲେ କୋଶି ମାନେ ତମେ କିଏ କୃଷ୍ଣ କହିଲେ ମୋର କେତେ ନାମ ଅଛି ଆଉ ଗୋଟେ ନୂଆ ନାମ କହିବି କୃଷ୍ଣ କହିଲେ ମୋର ନାମ ହଉଛି ଘନ ଶ୍ୟାମ ମାନେ କୃଷ୍ଣଙ୍କ ରଙ୍ଗ ହଉଛି କଳା ରଙ୍ଗ ଘନଶ୍ୟାମ ମାନେ ମେଘଙ୍କ ଭଳି ସିଏ ତେଣୁ ତାଙ୍କ ନାଁ ହଉଛି ଘନଶ୍ୟାମ ତେଣୁ କୃଷ୍ଣ କଣ କରିଲେ ରାଧାରାଣୀ କହିଲେ ତାଙ୍କର ଦ୍ୱିତୀୟ ଅର୍ଥ କରିଦେଲେ ଘନଶ୍ୟାମ ହଉଛି ବର୍ଷିବା ମେଘ ଯେତେବେଳେ ମେଘଟା ବର୍ଷିବ କୃଷ୍ଣଙ୍କ ଅଙ୍ଗ ସଙ୍ଗରେ ସେଇଟା ଉଦାହରଣ ଦିଆଯାଇଛି ବୋଲେ ଘନଶ୍ୟାମ ମାନେ ମେଘ ବର୍ଷିବା ପାଇଁ ଏଠି ମାନେ ବାଦଲ ମେଘ ବାଦଲ ଏଠି ମେଘ ବାଦଲ କଣ ଦରକାର ଅଛି ଆରେ ଯୋଉଠି ଯୋଉମାନଙ୍କର ଜମି ଅଛି ସେଇଠି ପାଣି ଦରକାର ଅଛି ତମେ ସେଇଠିକି ପଳେଇ ଯାଅ ସେଇଠି ପାଣି ବର୍ଷା କର ଏଠି ଯଦି ପାଣି ବର୍ଷା କରିବ ନା ଏଠି ତ କାଦୁଅ କାଦୁଅ ହେଇଯିବ ପଙ୍କ ପଙ୍କ ହେଇଯିବ ଏଠୁ ପଳେଇ ଯାଅ ଏଠୁ ପଳେଇ ଯାଅ କୃଷ୍ଣ କହିଲେ ମୁଁ କଣ କରିବି ଇଏ ତ ପ୍ରତ୍ୟେକ ଶବ୍ଦକୁ ଦ୍ୱିତୀୟ ଅର୍ଥ କରୁଛନ୍ତି କିଛି ସମୟ ପରେ ପୁଣି ସେ ଦରବାଜା ଖଟଖଟ କରିଲେ ରାଧାରାଣୀ କହିଲେ କୋଶି ମାନେ ତମେ କିଏ କୃଷ୍ଣ କହିଲେ ମୋ ନାଁ ହଉଛି ହରି ମୋ ନାଁ ହଉଛି ହରି ହରି ମାନେ ସମସ୍ତ ପାପ ଦୁଃଖ କଷ୍ଟକୁ ଯିଏ ହରଣ କରନ୍ତି ତେଣୁ ତାଙ୍କ ନାଁ ହଉଛି ହରି ରାଧାରାଣୀ ଦ୍ୱିତୀୟ ଅର୍ଥ କରିଥିଲେ ହରିର ଆଉ ଗୋଟେ ଅର୍ଥ ହଉଛି ସିଂହ ମଧ୍ୟ ହୁଏ ମାଙ୍କଡ ମଧ୍ୟ ହୁଏ ଗୋଟେ ହରିର ନାମ ସିଂହ ହୁଏ ମାଙ୍କଡ ହୁଏ ବୋଲେ ଏଠି ମାଙ୍କଡ କୋଉଠି ପଳି ଆସିଲା ଏଠି ସିଂହ କୋଉଠି ପଳି ଆସେ ମତେ ଖାଇଦବ ମୁଁ ଦରଜା ଖୋଲିବିନି କୃଷ୍ଣ କହିଲେ କଣ କରିବି ପୁଣି ଦରଜା କାଠଖଟ କରିଲେ ରାଧାରାଣୀ କହିଲେ କୋଶି ମାନେ ତମେ କିଏ କୃଷ୍ଣ କହିଲେ ଆଉ ନୂଆ ନାମ କହିବି କହିଲେ ମୋର ନାମ ହେଲେ ଚକ୍ରୀ ମାନେ ଯିଏ ସୁଦର୍ଶନ ଚକ୍ରକୁ ଯିଏ ଧାରଣ କରନ୍ତି କହିଲେ ମୋ ନାଁ ହଉଛି ଚକ୍ରୀ ବୋଲେ ଚକ୍ରୀ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ସେ ଦ୍ୱିତୀୟ ଅର୍ଥ କରିଦେଲେ ଆପଣ ଦେଖିବ
ମାଟିର ଯେଉଁମାନେ କଳସୀ ତିଆରି କରନ୍ତି ତାଙ୍କ ପାଖରେ ଗୋଟେ ଚକା ଅଛି, ଦେଖିଛ କି ନାହିଁ, ଚକା ଅଛି, ସେ ଚକା ଉପରେ ମାଟି ଦେଇକରି ସିଏ କଳସୀ ହାଣ୍ଡି ଆଦି କରନ୍ତି। ସେ କହିଲେ ଆମ ଘରେ କଣ ବିବାହ ଘର ଅଛି, ସେମାନେ ଏଠି ଚକ୍ରି ନେଇ ଆସିଛ, ଆମ ଘରେ ବିବାହ ଘର ନାହିଁ, ଯୋଉଠି ବିବାହ ଘର ଅଛି ସେଠି ଯାଆନ୍ତୁ, ଯାଇକିରି ସେଠି ହାଣ୍ଡି କଳସ ସେଠି ତିଆରି କରନ୍ତୁ, ଆମର ଦରକାର ନାହିଁ। ତେଣୁ କୃଷ୍ଣା ସେ ଯେତେ ନାଁ କହିଲେ ରାଧାରାଣୀ ତାର ଦ୍ୱିତୀୟ ଅର୍ଥ କରିଦେଲେ। ସେତେବେଳେ କୃଷ୍ଣ ହାରିଗଲେ, ବୋଲେ ହେ ରାଧେ ତୁ ଜିତିଗଲୁ, ମୁଁ ହାରିଗଲୁ, ଏଥର ତ ତୁ ଦର୍ଶନ ଦିଏ। ତା ବହୁତ ପରେ ରାଧାରାଣୀ ସେ ଦରଜା ଖୋଲିଲେ, ତେଣୁ ରାଧା କୃଷ୍ଣଙ୍କ ସାଙ୍ଗରେ ଏଇଠି ମିଳନ ହେଇଥିଲା। କୃଷ୍ଣ ଏଇଠାରେ ସୁନ୍ଦର କୋଇଲି ଶବ୍ଦରେ ରାଧାରାଣୀଙ୍କୁ ଡାକୁଥିଲେ, ଡାକିକିରି ରାଧା କୃଷ୍ଣଙ୍କର ଏଇଠି ଯୁଗଳ ମିଳନ ହଉଥିଲା। ସେଠି ଯେ କୁଣ୍ଡଟା ଦେଖିଲ, ସେ କୁଣ୍ଡ ନାଁ ହଉଛି ରତ୍ନ କୁଣ୍ଡ। ରତ୍ନ କୁଣ୍ଡ ମାନେ ସେଇ କୁଣ୍ଡରୁ ସ୍ୱାଭାବିକ ରୂପରେ ରତ୍ନ କୋଉଠି ହୁଏ, ସମୁଦ୍ରରେ ଶିପ ଭିତରେ ରତ୍ନ ହୁଏ। କିନ୍ତୁ ଏଇ ବ୍ରଜଟା ହଉଛି ଚିନ୍ତାମଣି ପ୍ରକର ସତ୍ମ ସୁକଳ୍ପ ବୃକ୍ଷ ଲକ୍ଷା ବୃତ ସୁରଭି ରଭି ପାଳୟନ୍ତମ୍। ବ୍ରହ୍ମା କହୁଛନ୍ତି ଏଇ ଯେ ବୃନ୍ଦାବନ ଧାମ ହଉଛି ଚିନ୍ତାମଣି, ଏଠାକାର ଧୂଲି ହଉଛି ଚିନ୍ତାମଣି, ଏଠାକାର ବୃକ୍ଷ ହଉଛି କଳ୍ପ ବୃକ୍ଷ, ଏଠାକାର ପାଣି ହଉଛି ଅମୃତ। ଏଠି ଯଦି କେହି ଚାଲନ୍ତି ମନ ହୁଏ ଯେମିତି ନୃତ୍ୟ କରୁଛନ୍ତି, ଯଦି କେହି କଥା କୁହନ୍ତି ମନ ହଉଛି ସୁନ୍ଦର କୃଷ୍ଣଙ୍କର ଗାନ କରୁଛନ୍ତି। ତେଣୁ ଏଟା ଚିନ୍ତାମଣି ଭୂମି, ଏହି କୁଣ୍ଡରୁ ସ୍ୱାଭାବିକ ରୂପରେ ସେଠୁ ରତ୍ନ ବାହାରୁଥିଲା, ଏବଂ ଗୋପୀମାନେ ସେଇ ରତ୍ନ ନେଇକିରି ସୁନ୍ଦର ମାଳା କରିକିରି କୃଷ୍ଣଙ୍କୁ ପିନ୍ଧଉଥିଲେ, କୃଷ୍ଣ ଶ୍ରୀ ରାଧାରାଣୀଙ୍କୁ ପିନ୍ଧଉଥିଲେ। ତେଣୁ ଏହି ସ୍ଥାନଟି ହଉଛି ରାଧା କୃଷ୍ଣଙ୍କର ଦିବ୍ୟ ଲୀଳା ଯୁକ୍ତ ସ୍ଥାନ। ଆମେ ଗୁରୁ ବୈଷ୍ଣବ କୃପାରେ ଏ ସ୍ଥାନକୁ ଆସିଛୁ, ସମସ୍ତ ମୁଣ୍ଡିଆ ମାରିବା, ଯେମିତି ଆମ ହୃଦୟରେ ଏ ସମସ୍ତ ଲୀଳା ଯେମିତି ଆମ ହୃଦୟରେ ଯେମିତି ପ୍ରକାଶିତ ହୁଏ। ରାମଚନ୍ଦ୍ର ପ୍ରଭୁଜୀ ଆଜି ଥରେ ଇଂଲିଶ ବୋଲେ ରାମଚନ୍ଦ୍ର ମହାରାଜ କି ବୋଲେ ସେ ସିଆବର ରାମଚନ୍ଦ୍ର କି, ଲେକିନ ଇଏ ରାମ ନାହିଁ, ଇଏ ରାଧାରମଣ ରାମ ହେ।